সিরাজগঞ্জ পৌর এলাকার মুজিব সড়কের চাঞ্চল্যকর মাকে কুপিয়ে হত্যা মামলার প্রধান আসামি ছেলে নাহিদ ইমরান নিয়নকে দেড় বছর পর গাজীপুর থেকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। বৃহস্পতিবার দুপুরে জেলা গোয়েন্দা পুলিশ এক প্রেস রিলিজের মাধ্যমে জানায়, 2020 সালে 18 ফেব্রুয়ারি ভোরে শহরের মুজিব সড়কের নিজ বাড়ির শয়নকক্ষে মুক্তিযোদ্ধা মৃত তোজাম্মেল হকের স্ত্রী রাশিদা খানমের গলাকাটা মৃতদেহ পাওয়া যায়। ঘটনার সময় থেকেই পলাতক ছিল নিহতের বড় ছেলে নাহিদ ইমরান নিয়ন। পরে এই ঘটনায় নিহতের ছোট ছেলে নাসিম ইমরান নিশাত বড় ভাই নাহিদ হাসান নিয়নকে প্রধান আসামি করে সিরাজগঞ্জ সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলাটি গোয়েন্দা পুলিশ আমলে নিয়ে দীর্ঘ এক বছর দশ মাস পরে বৃহস্পতিবার ভোরে গাজীপুর থেকে প্রধান আসামিকে গ্রেফতার করে সিরাজগঞ্জে নিয়ে আসেন। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ইবনে আল রামিজ, ASTV। আমার সিরাজগঞ্জ, ASTV।